রমজানে মৃত্যু হলে কি কবরের আজাব মাফ হয়ে যায়? রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবরের আজাব হয় না, তার কবরের আজাব মাফ হয়ে যায়, মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই। রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না, সওয়াল জবাব হবে না, কবর আজাব হবে না, এরকম কোনো কথা নাই। তবে এটা ঠিক যে রমজান মাসে মৃত্যু সন্দেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি। ইবাদতরত অবস্থায় মৃত্যু সন্দেহাতীতভাবে একটা ভালো মৃত্যু, আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, তার প্রতি রহম করবেন। এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার, শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর আজাব মাফ। তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সে দিনে মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন এবং ওই ব্যক্তির কবরের আজাব মাফ হয়। সওয়াল জবাবের যে ফিতনা আল্লাহ তাআলা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন। এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না করি তাহলে রবি সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামী আর শুক্রবার মরে বোধহয় কেউ জাহান্নামী। অনেক অমুসলমানও শুক্রবারে মারা যায়। মূল জিনিসটা মানুষের আমল, এই কী বারে মারা গেল এটা মূল জিনিস না। অতএব যদি ইমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার বিশেষ এহসান তার প্রতি হয়েছে। আবার শনি রোববার রবিবার সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুক্রবারে মারা যান নাই, উনি আল্লাহর নবী ছিলেন। অতএব শুক্রবারে মারা গেলেই নেককার আর না হলে আর নেককার না, এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই। আমাদের এলাকায় একজন দরবেশ নামে খুব পরিচিত ছিল, বর্তমানে তিনি মৃত। এখন ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে ওনার কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করে এবং ফজর নামাজের পরে বিরিয়ানি বিতরণ করে। এসব কি ইসলাম সমর্থন করে? এ বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম। দরবেশের পরিবারদের জন্য কিছু পরামর্শ দেন, ওনারা চাইলে কি ইসলামে সওয়াব করতে পারে? দেখেন, মরা মানুষ নিয়ে আমাদের একটু কি বলে ব্যস্ততা, আমাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস একটু বেশি। আমরা জীবিত থাকতে মানুষ নিয়ে অ্যাক্টিভিটিস একটু কম করি। কোনো মানুষ মারা গেছেন বা শেষ, তার কবর দিয়ে ফেলেছেন, তার জন্য এখন দোয়া করবেন। উনি যত ভালো মানুষ হোক না কেন, উনি এখন অসহায় হয়ে গেছেন, ওনারা এখন কিছু করার নাই, এমনকি আপনার জন্য দোয়া করার সুযোগ আর নাই, শেষ, উনি চলে গেছেন। এখন ওনার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে সালাম পেশ করবেন, বিনা ওই ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করা, এগুলো কোনোটাই শরিয়া সিদ্ধ কোনো কাজ না। কোরআন তেলাওয়াত যে কোনো জায়গায় করা যায়, বাসা বাড়িতে করতে পারেন, কবরস্থানে গিয়ে করলে গুনাহ হবে না। কিন্তু কবরস্থানে গিয়েই কেন করতে হবে? বাসায় থাকতে তো বাসায় করতে পারতেন, ওখানে গিয়ে করলে যে আলাদা কোনো ফজিলত আছে এরকম কোনো কথা নাই। বিশেষ করে কবরস্থানের চারপাশে হাফেজরা বসে কোরআন তেলাওয়াত করলে দেখতে আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু শরীয়ত তো দেখতে ভালো জিনিস না। ইবাদত বন্দেগি আপনি যথাস্থানে বসে করবেন, কোনো একটা জায়গায় যেয়ে করতে হবে এরকম যদি আপনি মনে করেন তাহলে সেটা ভুল হবে। আর কবর কেন্দ্রিক বেদাত এবং শিরকের সূচনা হয় এগুলো থেকে। এরপর আস্তে আস্তে কবরওয়ালার কাছে কবর জিনিসগুলি আসে, তার কাছে মানুষ চাইতে শুরু করে। বিদায়গুলো করা উচিত না, ওই পরিবার ব্যক্তির পরিবারের সদস্য যারা তাদের কর্তব্য এরকম শির বেদাত যেন না হয় কবরে, সেই জিনিসগুলো দেখা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শির এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।